দুইটা বাইক এখান থেকে যাচ্ছে, চাকা স্লিপ করেই, এটা সব বাইকারই জানে যে বালির উপরে চাকা স্লিপ করে। তারপরে দেখেন আবাসে রাস্তার পাশে সেই বালি, করোনার সময় মানুষের উচিত মাস্ক ব্যবহার করা। ভাই তুই কার সাথে কথা বলছিস বল? মোর দেন ফ্রেন্ড। মোর দেন ফ্রেন্ড? আচ্ছা কি স্যার, এই যে ছোলা খেতে, যশোরের খুব ফেমাস ছোলা, এই জন্য আমি এর নিয়ে আসছি আমার হেল্প করার জন্য। আমার হেল্পার বলতে পারো। আজকে আমি আপনাদের সামনে আসলাম নতুন একটি ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন ব্লগস নিয়ে। আজকে আমরা যাচ্ছি জরিনা বাজারে, যশোরের ফেমাস ছোলা সেখানে পাওয়া যায়। তো আমরা দুইটা বাইক এখান থেকে যাচ্ছি, সামনে থেকে আরও কিছু বন্ধু আসবে, সেখান থেকে আরও কিছু বাইক নিয়ে আমরা যাব। এটা হলো যশোরের ভিতরেই, তো দেখতে থাকুন কত হবে যেতে যেতে। হ্যাঁ চল। বন্ধুদের সাথে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার ফিলিংসটা আলাদা, অনেকদিন এভাবে যাওয়া হয় না, একটু আমাদের বের হইতে একটু দেরি হয়ে গেল। আমার বন্ধুর জন্য সে আসতে একটু দেরি করে ফেলছে, রাস্তায় পানি থাকলে খুব সাবধানে চালাইতে হবে, প্রচণ্ড টাকা স্লিপ করে পানির কারণে, অনেক দুর্ঘটনা ঘটে। বৃষ্টি নাই কিন্তু রাস্তায় পানি। রাস্তায় যে কেন বালি রাখে আমি অনেক বুঝতেই পারি না, রাস্তায় কেন তারা বালি রাখে, রাস্তায় বালি রাখা যে কতটা সাংঘাতিক জিনিস এটা তারা জানে না। বালির উপরে চাকা স্লিপ করেই, এটা সব বাইকারই জানে যে বালির উপরে চাকা স্লিপ করে। তারপরে দেখেন আবাসে রাস্তার পাশে সেই বালি, কি আর করার, মানুষ আশা করি আস্তে আস্তে মানুষ সচেতন হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু এই জন্য প্রত্যেকটা মানুষকে একে অপরকে জানাইতে হবে, যারা জানে না তাদেরকে সচেতন করতে হবে, তাদেরকে অবশ্যই বোঝাইতে হবে, প্রবলেমটা তাদেরকে বলতে হবে, অবশ্যই তারা করবে, কারণ মানুষ কখনো কারো খারাপ চায় না, মানুষ কারো কারো ক্ষতি করতে চায় না বিনা কারণে, সেহেতু তাদের একটু জানালে হয়তো বা তারা অনেকটা বুঝবে, কারণ মানুষ বুঝদার, মানুষ তো আর প্রাণী না যে তাদের বোঝালেও বোঝে না, অনেক প্রাণী বোঝে কিন্তু মানুষ যারা বোঝে না তাদেরকে সহজে বোঝানো যায় না। জেগে থাকলে যেমন মানুষকে জাগানো যায় না, তেমন যদি মানুষ বুঝেও না বুঝার ভান করে তাহলে তাকে বোঝানো যায় না। লুকিং গ্লাসটা ভেঙে গেছে যার জন্য আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো। চেঞ্জ করতে হবে খুব দ্রুত, কারণ চলার সময় বারবার লুকিং গ্লাসের দিকে তাকাইতে হয়। করোনার সময় মানুষের উচিত মাস্ক ব্যবহার করা, অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং যতটুকু সম্ভব বাসায় থাকার চেষ্টা করবেন। Thank you.
হেলমেট নাই হেলমেট ছাড়া যে মানুষ কেন গাড়ি চালায় সামান্য একটু কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে এরা সে প্রত্যেকটা বাইকার জানে যে হেলমেট থাকা একটা সেফটি অনেক বড় একটা সেফটি দুর্ঘটনা যদি ঘটে বাইসেন্স মাথায় আঘাত লাগলে সেটা অনেক ক্ষতিগ্রস্ত হয় মানুষ কিন্তু তারপরও তারা সেটা বুঝতে চায় না আরে ওই যে আরেকজন ছিল বন্ধু দেরি করে ফেলছে আমি তো সে আজানের পরপরই বেরিয়ে গেছি হ্যাঁ ওই যে একটা বাইক গেছে সামনে একটা বাইক গেছে দেখ ডিসকভারি ডিসকভারি লাল চোখ কত কিলো এখান থেকে কত কিলো ধরি না বাজার 5 কিলো তো বেশি দূর না আচ্ছা এই সামনে যারা রয়্যাল রোড থেকে আমরা ডামে নেমে গেলাম এই জায়গাটার নাম হলো দাইতলা দইতলা বন্ধু এই জায়গার নাম দইতলা কেন আর বেশি দূরে নাই আমরা এখনই পৌঁছায় যাব রাস্তাটা একটু বেশি সুন্দর গতদিনের থেকেও ভালো অন্তত গত যে ব্লগে দেখছিলেন যে রাস্তার যে অবস্থা আমরা হয়তো বা চলে আসছি এখানে জোরেনা বাজারের সেই ছোলা খাইতে বন্ধুরা আমরা চলে আসছি কচুয়া সেই ছোলা খেতে যশোরের খুব ফেমাস ছোলা যেখানে আজকে খাওয়া হবে না আচ্ছা না আসলে আমি কথা বলতে জানি না সবাই জানে হ্যাঁ এই জন্য আমি এর নিয়ে আসছি আমার হেল্প করার জন্য আমার হেল্পার বলতে পারেন আমরা আছি হলো কচুয়াতে মুন্না ভাইয়ের ছোলা তো চলুন সাতটা টেস্ট করা যাক এসেই শুরু হয়ে গেছে ভাই কার সাথে কথা বলছিস সত্যি কথা বল ভাই তুই কার সাথে কথা বলছিস ভাই তুই কার সাথে কথা বলছিস বল মোর দ্যান ফ্রেন্ড আচ্ছা কি স্যার এই যে আমাকে রাখি ভাই কি নিচ্ছ ভাই তুমি দোকানে কি নিচ্ছ দেখি আচ্ছা কোক কিনতেছ না আচ্ছা কি খারাপ ভাই তোরা আমার থেকে শুরু করে দিছিস এত খারাপ তোরা এত স্বার্থপর তোরা আমার থেকে শুরু করে দিছিস এ কি হাকুরে তুই ভাই বুঝিনি ভাইয়া ইংলিশ কম বুঝি বাংলায় কও এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার আচ্ছা তোমার দেখা যাচ্ছে না আমরা খাওয়া শেষ করলাম এখন বাসার দিকে রওনা হব
সবাই মিলে যাই রাতে শীতের সময়। ভালোই খেলাম, ভালোই স্বাদ। হ্যাঁ ভালোই স্বাদ লেগেছে, ভালো টেস্টি। অনেক স্বাদ লাগলো, যশোরের ভিতরে খুব পরিচিত একটা ছিলাম। তো আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো না, এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন সবাই, শেষ করছি আজকের ব্লগটা। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ।